9 মাসের প্রেগন্যান্সি শেষে যারা একটি সুস্থ এবং স্বাভাবিক নরমাল ডেলিভারি আশা করছেন তাদের অবশ্যই আগে থেকে সেই প্রস্তুতি রাখা উচিত। এখনকার সময় আমরা যেই খাবার খাদ্য খাই বা যেই লাইফস্টাইলে চলি সেই লাইফস্টাইলে অধিকাংশ নারীরাই নর্মাল ডেলিভারির জন্য ফিট থাকে না। নর্মাল ডেলিভারির জন্য নিজের শরীরকে প্রস্তুত করতে চাইলে আগে থেকেই কিছু পদ্ধতি গ্রহণ করতে হবে, আর যার মধ্যে মূল পদ্ধতি হচ্ছে খাবার খাদ্য। এমন কিছু খাবার আছে যা আপনাকে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করবে এবং নর্মাল ডেলিভারি আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। এক্ষেত্রে অন্যদের তুলনায় আপনার ব্যথাও অনেক কম হবে। তাই আপনি যদি চান শুরু থেকে আপনার দেহকে নর্মাল ডেলিভারির জন্য ফিট রাখতে, আপনার বাচ্চার ওজন এবং উচ্চতা ঠিক রাখতে, তাহলে আপনার এই খাদ্য চার্টটি সঠিকভাবে মেনে চলা উচিত। এটি আপনার জরায়ুর মুখকে সঠিকভাবে খুলতে সাহায্য করবে, লেবার পেনকে ঠিকঠাকভাবে ওঠাবে এবং লেবার পেনকে তুলনামূলকভাবে কম হতেও সাহায্য করবে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। কোনো নারী নর্মাল ডেলিভারি চাইলে তার খাদ্য তালিকায় অবশ্যই থাকতে হবে বাদাম এবং বীজ জাতীয় খাবার। বাদামের মধ্যে আপনি রাখতে পারেন আমন্ড বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, আখরোট বাদাম ইত্যাদি। বীজের মধ্যে রাখতে পারেন সূর্যমুখীর বীজ, কুমড়োর বীজ ইত্যাদি। এই সমস্ত বীজে এবং বাদামে প্রচুর পরিমাণে পুষ্টিকর পরিপোষক থাকে, যা যেমন আপনাকে নর্মাল ডেলিভারিতে সাহায্য করে থাকে ঠিক তেমনই আপনার আরও অনেক সাহায্য করে থাকে। যেমন সূর্যমুখীর বীজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। মায়ের শরীরে ভিটামিন ই এর ঘাটতি হলে অনেক সময় সময়ের আগে শিশু জন্ম হয়ে যেতে পারে। এছাড়াও বাদাম ও বীজ হবুমাকে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক ইত্যাদি মিনারেলস এবং ভিটামিন বি কমপ্লেক্স প্রেরণ করে থাকে, যা তাকে নর্মাল ডেলিভারিতে সাহায্য করে, শিশুর আদর্শ ওজন এবং উচ্চতা বজায় রাখতেও সাহায্য করে থাকে, রক্ত সঠিকভাবে উৎপাদন করে এবং মায়ের দেহে রক্তস্বল্পতা হতে দেয় না। মাকে বিভিন্ন ধরনের রোগ যেমন ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকেও মুক্তি দিতে সাহায্য করে থাকে। তাই রোজ সকালবেলা ভেজানো বাদাম খাওয়ার চেষ্টা করুন। এক্ষেত্রে রাতে ভিজিয়ে রেখে সকালবেলা সেই বাদাম খাবেন, অথবা যখনই আপনার স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে তখন আজেবাজে খাবার না খেয়ে বাদামকে খাদ্য তালিকায় রাখলে যেমন পুষ্টি পাবেন তেমন ওজনটাও সঠিক মাত্রায় বাড়তে পারবে। নর্মাল ডেলিভারিতে সাহায্যকারী পরবর্তী খাবার হচ্ছে প্রাণীজ লিভার। প্রাণীজ প্রোটিনের আরেকটি অন্যতম উৎস হচ্ছে লিভার। মহিলাদের শরীরের প্রজননতন্ত্র স্বাস্থ্য ভালো রাখতে লিভার অত্যন্ত সাহায্য করে থাকে। প্রসবের পরে মায়ের শরীরকে দ্রুত সারিয়ে তুলতেও লিভার বিশেষ উপকারী। সমস্ত ভিটামিন, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন ই এবং ভিটামিন এর অন্যতম উৎস হচ্ছে প্রাণীজ লিভার। এছাড়াও এতে ভরপুর মাত্রায় আয়রন পাওয়া যায়। প্রসবের সময় মায়ের শরীরে যে রক্ত ক্ষয় হয় সে রক্তকে পুনরায় তৈরি করতে লিভার বিশেষ সাহায্য করে থাকে। এছাড়াও এটি অক্সিজেনেশন ফুড হিসেবে পরিচিত। কেউ যদি নর্মাল ডেলিভারি আশা করে থাকেন সেক্ষেত্রে সপ্তাহে এক থেকে দুদিন খাদ্য তালিকায় প্রাণীজ লিভার রান্না করে খাওয়ার চেষ্টা করুন। নর্মাল ডেলিভারিতে সাহায্যকারী পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারটি হচ্ছে একটি ফল, আর যা হলো খেজুর। এটি বহু পুরনো একটি টোটকা। বলা হয় থাকে প্রসব বা মা যদি নিয়মিত খেজুর খায় তাহলে তার প্রসবকালীন কষ্ট অপেক্ষাকৃত অন্যদের তুলনায় অনেক কমে যায়। গর্ভবতী মায়ের উপর গবেষণা থেকেই এটি প্রমাণ হয়েছে। ডেলিভারি অন্তত 2-3 মাস আগে থেকে দৈনিক 6-7টি করে খেজুর খাওয়া উচিত। যে সমস্ত মহিলারা এই নিয়মটি ফলো করতে পারে তাদের প্রসব যন্ত্রণা কোনো ওষুধ ছাড়াই অনেক কম হয় এবং স্বতঃস্ফূর্তভাবে প্রসব ব্যথা উঠে কোনোরূপ ঝামেলা ছাড়াই। তাদেরকে দীর্ঘক্ষণ পর্যন্ত প্রসব ব্যথা সহ্য করতে হয় না। তুলনামূলকভাবে কম কষ্টে তারা সন্তানকে জন্ম দিতে পারে। আপনার গর্ভাবস্থার প্রথম দিকে আপনি 3টি করে খেজুর দৈনিক খেতে পারেন, তবে সপ্তম মাসে প্রবেশ করার পর থেকে নিয়মিত অন্ততপক্ষে 6-7টি করে খেজুর খাওয়া শুরু করে দেবেন, যা আপনাকে নর্মাল ডেলিভারিতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। নর্মাল ডেলিভারিতে সাহায্যকারী পরবর্তী খাবার হচ্ছে চামড়াসহ মুরগির মাংস। দেশি মুরগির মাংস চামড়াসহ রান্না করে খান, কিংবা হাড় এবং চামড়াসহ এই মাংসের স্যুপ তৈরি করে খান। ডেলিভারি অন্তত 1 মাস আগে থেকে নিয়মিত এই বিশেষ উপকারী খাবারটি খাওয়ার চেষ্টা করুন। হাড় এবং চামড়াসহ মাংসের স্যুপ তৈরি করে খেতে পারলে এটি আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিড যেমন অ্যামাইনো অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড ইত্যাদি প্রয়োজনীয় মিনারেলস সরবরাহ করবে।
এই পরিপোষকগুলো হবু মায়ের জন্য ডেলিভারিতে সাহায্য করবে, এগুলো ডেলিভারির জন্য জরুরি। এই স্যুপ যদি আপনি নিয়মিত ভেজিটেবলসের সাথে খেতে পারেন, এতে করে এর স্বাদও আরও বেশি পরিমাণে বাড়বে এবং ভেজিটেবলসের পুষ্টিও আপনি সহজেই পেতে পারবেন। ডেলিভারি অন্তত এক মাস আগে থেকে এই স্যুপটি সপ্তাহে 2 থেকে 3 দিন খেলে খুব ভালো ফল পাবেন। যারা স্যুপ প্রস্তুত করে খেতে পারছেন না, তারা চামড়াসহ মুরগির মাংসকে রান্না করেও খেতে পারেন। তবে এক্ষেত্রে মাথায় রাখবেন, ব্রয়লার চিকেনের চেয়ে দেশি চিকেন অথবা বাচ্চা মুরগি ভালো কাজে দেবে। নর্মাল ডেলিভারিতে সাহায্যকারী পরবর্তী খাবার হচ্ছে দই এবং প্রোবায়োটিক জাতীয় খাবার। প্রোবায়োটিক জাতীয় খাবার শরীরকে বিভিন্ন ধরনের ভিটামিন শোষণে সাহায্য করে থাকে, এর মধ্যে ভিটামিন কে অন্যতম। এর ফলে দেহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান শোষণ করতে পারে, অনেক ধরনের পুষ্টি পায়। প্রোবায়োটিক জাতীয় খাবারগুলো আপনার হজম প্রক্রিয়াকে ভালো রাখতে সাহায্য করে থাকে। ডেলিভারি আগ দিয়ে নিয়মিত টক দই অথবা মিষ্টি দই জাতীয় খাবার দেহকে যেমন শক্তি দেবে, ঠিক তেমনই আপনার ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে, যা আপনার শিশুর হাড় ও দাঁতকে মজবুত করবে এবং আপনাকে নর্মাল ডেলিভারির জন্য শক্তি প্রদান করবে। যদি সম্ভব হয় তাহলে খাদ্য তালিকায় মিষ্টি আলু রাখার চেষ্টা করুন। ডেলিভারির আগে মিষ্টি আলু খাওয়া শুরু করা শরীরের জন্য উপকারী। মিষ্টি আলু শরীরকে হাইলিউরোনিক অ্যাসিড প্রদান করতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে প্রয়োজনীয় স্টার্চ এবং হাইড্রোজেন। মিষ্টি আলু থেকে আসা পরিপোষক পদার্থ মায়ের শরীরে ইস্ট্রোজেনের নকল করতে পারে, এর ফলে প্রসব প্রক্রিয়া চলাকালীন সময় শরীরে বেশি মাত্রায় অক্সিটোসিন এবং এস্ট্রোজেন তৈরি হতে শুরু হয়, যার ফলে প্রসব প্রক্রিয়া সহজ হয়। এছাড়াও মিষ্টি আলু প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেল সমৃদ্ধ খাবার। নর্মাল ডেলিভারিকে সহজতর করতে চাইলে প্রচুর পরিমাণে জল পান করতে ভুললে চলবে না। এটি মায়ের শরীরের প্লাসেন্টাকে ধীরে ধীরে ম্যাচিওর হতে সাহায্য করে। প্রচুর জল রয়েছে এমন ফলও খাওয়ার চেষ্টা করুন। এটি আপনার অ্যামনিওটিক তরলের ভারসাম্যকে ঠিক রাখতেও সাহায্য করবে, যার ফলে হবুমা সহজে তার সন্তানকে প্রসব করতে পারবে। জল সমৃদ্ধ খাবারের মধ্যে রাখতে পারেন শসা এবং তরমুজের মতো খাবারগুলো। নর্মাল ডেলিভারিতে সাহায্যকারী সর্বশেষ যে ফলটির কথা বলছি সেটি হচ্ছে কলা। কলার মধ্যে উদ্ভিজ্জ হায়ালুরোনিক অ্যাসিড পাওয়া যায়। আবার প্রাকৃতিক চিনির উৎস হচ্ছে কলা। হবুমায় শরীরে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের চাহিদা মেটাতে নিয়মিত কলা খাওয়া উচিত। কলায় যে শুধু উচ্চ পরিমাণে পটাশিয়াম থাকে তা নয়, এতে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি এবং ভিটামিন সিও বর্তমান। প্রসবের সময় যত এগিয়ে আসে, হবু মায়েদের মধ্যে প্রি অ্যাক্লামশিয়ার ঝুঁকি ততটা পরিমাণে বাড়তে থাকে। এই সময় কলা খেতে পারলে অ্যাক্লামশিয়ার ঝুঁকি কমে যায়। কলার মধ্যে উপস্থিত ভিটামিন বি, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম প্রি অ্যাক্লামশিয়ার ঝুঁকি কমায়, ডেলিভারিকে সহজ করে, মায়ের দেহে রক্ত উৎপাদন হতে সাহায্য করে। দৈনিক অন্ততপক্ষে 2 মাঝারি সাইজের কলা খাওয়ার চেষ্টা করুন। এক্ষেত্রে দেশি পাকা কলা নির্বাচন করা উত্তম। ভিউয়ার্স, নর্মাল ডেলিভারিতে সাহায্য করে এই খাবারগুলো সম্পর্কে জেনে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।